নাইনে ছাত্র ছাত্রীরা, আজ আমি তোমাদের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন ও ধর্ম, যেখানে তোমাদের তরলের চাপ এবং তার বিভিন্ন ধর্ম, আর্কিমিডিসের নীতি, ব্যারোমিটার, এরকম ধরনের জিনিস আলোচনা করা আছে, আজ তোমাদের সেই অংশটি পড়াব। তো প্রথমে আমাদের যেটা আমি তোমাদের আলোচনা করতে চাই এখানে, সেটি হলো প্রবাহী। প্রবাহী বলতে কী বোঝে? প্রবাহী মানে কি? ধরো তোমরা সেভেনে যেটা পড়েছিলে পদার্থের ডেফিনিশন, সেখানে পড়েছিলে যে পদার্থ তিন ধরনের হতে পারে, কঠিন, তরল এবং গ্যাসীয়। তো যেহেতু কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক বেশি, তাই কঠিন পদার্থের ক্ষেত্রে কোনো বস্তু, কঠিন পদার্থের ক্ষেত্রে যদি আমরা ভাবি, তাহলে এটা কোনো স্থানে রেখে দিলে বল প্রয়োগ না করা পর্যন্ত এক স্থান থেকে অন্য স্থানে সরাসরিও যেতে পারে না। কিন্তু যদি আমরা কোনো জায়গায় তরল পদার্থের কথা ভাবি, তরল পদার্থের ক্ষেত্রে কীরকম হয়? তরল পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল কম, তরলকে যে কোনো পাত্রে রাখলে তার আকার বা আয়তন দখল করে। তাই তুমি কোনো একটা জায়গায় তরলকে, যদি আমি কোনো একটা এরকম কোনো স্থান যেখানে ধরো উচ্চতার পার্থক্য আছে, কোনো জায়গায় যদি আমরা তরল পদার্থকে এখানে রাখি বা রাখতে চাই, তাহলে তরল পদার্থ আস্তে আস্তে কী হবে, একটা স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হবে, অর্থাৎ একটা প্রবাহী। সেরকম গ্যাসীয় পদার্থ, সেরকম গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আন্তঃআণবিক আকর্ষণ বল একদমই নেই, তাহলে তুমি কোনো গ্যাসীয় পদার্থকে বদ্ধ পাত্রে না রাখলে কী হবে, চারিদিকে ছড়িয়ে পড়বে। তাহলে প্রবাহী কথাটা কেবলমাত্র তরল এবং গ্যাসীয় এই দুটি ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, প্রবাহী মানে বোঝা গেল, প্রবাহী মানে কী হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হবে যে পদার্থ, তাকে আমরা কী বলি, প্রবাহী বা ফ্লুইড বলি। সাধারণত যদি কোনো একটা একটা ধরো একটা এরকম পাইপ আছে, সেই পাইপের মধ্যে দিয়ে আমি যদি ভাবি প্রবাহী বা তরল পদার্থ প্রবাহিত হচ্ছে, তাহলে তি তরল পদার্থ যেটা করে, এই পাইপের যে তল আছে, তল বলতে চারিদিকেই তল আছে, তাহলে এই তরলটি প্রবাহিত হওয়ার সময় এই তলের উপরে লম্বভাবে কী করে, বল প্রয়োগ করে। ঠিক আছে, তাহলে কোনো একটি প্রবাহী যদি কোনো একটি ক্ষেত্রফলের উপর রাখা হয়, সে ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ লম্বভাবে বল প্রয়োগ করে প্রতি একক ক্ষেত্রফলে, সে প্রযুক্ত অভিলম্ব বলকে আমরা চাপ বলতে পারি। তাহলে চাপ সমান আমরা কী হবে, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। বল, বলের মাত্রা তোমরা আগে তোমাদের পড়িয়েছি, তোমাদের মনে থাকবে হয়তো, m² × 10^-2। ক্ষেত্রফলের কী হবে, l², তাহলে তুমি যদি এটাকে করতে চাও তাহলে কী দাঁড়াবে, m² × 1^-2। ঠিক আছে, তাহলে এটা হলো চাপের মাত্রা। একক তুমি নিজেই করে নিতে পারবে, বলের একক কী হয়, নিউটন। ক্ষেত্রফল হচ্ছে তোমার, এখান থেকেও বার করতে পারো, কিন্তু বলের একক কী, সিজি যদি এসআই দিয়ে আমি ভাবি, তাহলে কী হবে, বলের একক হচ্ছে নিউটন, ক্ষেত্রফলের একক m², তাহলে চাপের একক কী হবে, N·m². সিজিএস পদ্ধতিতে তুমি যদি ভাবো, তাহলে এটা কী হবে, এটা হবে ডাইন, আর এটা হবে সেন্টিমিটার স্কোয়ার। এই নিউটন প্রতি m², এটাকে আমরা পাস্কাল বলি। ঠিক আছে, তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা পুরো, যে কোনো একটা প্রবাহীকে যদি কোনো একটা ক্ষেত্রফলের উপর রাখা হয়, সেই ক্ষেত্রফলের উপরে ও কী করে, লম্বভাবে যে বল প্রয়োগ করে প্রতি একক ক্ষেত্রফলে, যে অভিলম্ব বল, সেটাকে আমরা কী বলতে পারি, চাপ বলতে পারি। তাহলে চাপের এক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, বিভিন্ন দিকে মানে চারিদিকে কাজ করে বিভিন্ন ক্ষেত্রফলের উপরে, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে চাপ কিন্তু একটা স্কেলার রাশি, এটা কিন্তু কোনো ভেক্টর রাশি নেই বা সিউডো স্কেলার, বিভিন্ন দিকে এর অভিমুখ আছে, সেজন্য আমরা চাপকে বলি স্কেলার রাশি। চাপ হচ্ছে একটি স্কেলার রাশি। এবার এই চাপের এই সংজ্ঞা থেকে আমরা একটা নতুন জিনিস ব্যাখ্যা করতে পারি, সেটি হলো ঘাত। ঘাত বলতে যেটা বোঝায়, সেটা হচ্ছে চাপ গুণিত ক্ষেত্রফল। তাহলে ঘাত মানে কি, এখান থেকে যদি আমরা ভাবি, ঘাত মানে হচ্ছে বল, বল হচ্ছে চাপ গুণিত ক্ষেত্রফল, তাহলে সেটাই আমি এখানে লিখেছি, মানে ঘাত মানে চাপ গুণিত ক্ষেত্রফল। যেহেতু এটা বল, এটা কিন্তু ভেক্টর রাশি হবে,
এবং এটা আমরা কিসে পরিমাপ করবো? এটা আমরা পরিমাপ করব নিউটন বা ডাইন দিয়ে। তাহলে সেক্ষেত্রে ঘাতের মাত্রা কী হবে? ঘাতের মাত্রা বলের মাত্রার সঙ্গে সমান হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের সমস্যা কিছু নেই, কারণ বলের মাত্রা আমরা জানি। এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় ঘাত সম্বন্ধে, সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। ধরো আমরা ঘাতটাকে চাপ একই যাকে ক্ষেত্রফল বাড়িয়ে কী করতে পারি, ঘাতের পরিমাণটাকে বাড়াতে কিংবা কমাতে পারি। ছোট্ট একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। ধরো একটা জায়গায় ধরো এরকম একটা বস্তু রাখা আছে যার এই অংশটি খুবই সূচক্র। তো এখানে আমরা যদি ভাবি, ধরো এখানে কেউ যদি পা রাখে, এখানে এটার উপরে কেউ যদি পা রাখে, তাহলে তার কী হবে সেটা সম্বন্ধে একটু আলোচনা। এখানে যদি কেউ পা রাখে, আর ধরো একটা এরকম বস্তু আছে, এটার উপরে কেউ একটু পা রেখেছে, তাহলে তার কী হবে, সমস্যা হবে বা কী অসুবিধা হবে? এখানে দেখতেই পাচ্ছ, দুটো যদি একই লোকের পা হয়, তাহলে সেক্ষেত্রে কি দুজনে এটার উপর একই পরিমাণ বল প্রয়োগ করছে, তাহলে এক্ষেত্রে কিন্তু ঘাত বা বল একই আছে, কিন্তু চাপ মানে কি? চাপ মানে বল বা ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে যেটুকু জায়গা জুড়ে বলটা প্রয়োগ করা হয়েছে তার মানটা কিন্তু খুবই কম। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি কেস ওয়ানে বা এখানে চাপের মানটা, এখানে যে চাপটা আছে এই কেসে, এইখানে যে চাপটা তৈরি হয়েছে তার থেকে অনেকটাই বেশি। ফলে কী হবে? সূচকগুলো জিনিস আমার পায়ে আমাদের কি ঢুকে যায় যদি আমরা একই পরিমাণ বল প্রয়োগ করি। তাহলে বুঝতেই পারছো, তাহলে চাপটাকে আমরা কী করতে পারি? ক্ষেত্রফলের সঙ্গে রিলেট করতে পারি। তাহলে ক্ষেত্রফল যদি বাড়িয়ে দিই, তাহলে একই চাপের জন্য বলটা কিন্তু বেড়ে যাবে। চাপ যদি একই থাকে, তাহলে ক্ষেত্রফল বাড়ালে বল বাড়বে, আর ক্ষেত্রফল কমালে বল কমবে। তাহলে সেক্ষেত্রে আমরা উল্টোভাবে বলতে পারি, যে অংশে যদি কোনো একটা অংশে যদি ক্ষেত্রফল কম থাকে, তাহলে চাপের পরিমাণ কী হয়? বৃদ্ধি পায়। সেই কারণের জন্যই আমরা ছুরি বা কাঁচি দিয়ে কী করতে পারি, বা ব্লেড দিয়ে কোনো একটা জিনিসে কাটতে পারি, কারণ সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে ক্ষেত্রফলের মানটা খুবই কম হয়। একটা ব্লেডের অং কথাটা ভেবে দেখো, খুবই পাতলা ব্লেডের যে ধার অংশটা থাকে, তাহলে সেটা দিয়ে যদি যখন আমরা কী করি বলটা প্রয়োগ করি, চাপের মান অধিক হওয়ার জন্য কোনো একটা জিনিস কী হয়, কেটে যায়। তাহলে এইটা গেলো ঘাতের প্রকৃতি, ঠিক আছে। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তরলের অভ্যন্তরে চাপ। তাহলে তরলের অভ্যন্তরে চাপ কেমনভাবে আমরা নির্ণয় করতে পারি? ধরো আমার কাছে একটা বিকার আছে, সেই বিকারের মধ্যে ধরো জল পূর্ণ অবস্থায় আছে, আর আমি ধরো একটা গভীরতা যেখান থেকে জল পূর্ণ অবস্থায় আছে তার থেকে এইচ গভীরতায় আমি ধরো এখানে চাপ নির্ণয় করতে চাইছি। তো চাপের সংজ্ঞা অনুযায়ী আমি কী বলেছি? চাপের সংজ্ঞা অনুযায়ী আমি বলেছি তোমাদের যে চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, মানে আগের সংজ্ঞাটাতেই আমি ফিরে যাচ্ছি। তাহলে আমাকে যদি এখানে চাপ বার করতে হয়, তাহলে আমি একটা যেটা কাজ করতে পারি, একটা ছোট্ট মতো ক্ষেত্রফল কল্পনা করতে পারি, ঠিক আছে। তো একটা সিলিন্ডার কল্পনা করি, তো এই যে জায়গাটা এর ক্ষেত্রফলটাকে ধরে নিচ্ছি ধরো এ, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে আমি বার করব ওই যে জলের স্তম্ভটা আমি আঁকলাম তার ভর কত। ভর মানে কী হয়? প্রথম চ্যাপ্টারে পড়েছো, ভর মানে হচ্ছে আয়তন গুণিত ঘনত্ব, ঠিক আছে। ধরো ধরলাম যে তরলটা রেখেছি, তরলটা যাই হোক না কেন, জল ধরতে পারে অন্য কোনো তরল, তার ঘনত্ব ধরো রো, ঠিক আছে। তাহলে আয়তন মানে কী হয়? আয়তন মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এখানে আয়তন কী আছে? এ। উচ্চতা কত? এইচ, কারণ আমরা ধরেছিলাম এটা এইচ। এবং ঘনত্ব কত আছে? রো। তাহলে ভরটা কত হলো? এ ইন্টু এইচ ইন্টু রো, ঠিক আছে। ভরের পরে আমরা কী বার করবো? বল। বলটা কী? বলটা হচ্ছে এখানে অভিকর্ষ বল, কারণ হচ্ছে পৃথিবী তো এটাকে টানছে নিচের দিকে। তাহলে সেক্ষেত্রে আমরা কী বার করবো? ওজন নির্ণয় করবো। ওজন মানে কী হয়? ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কত? জি। তাহলে ওজনটা কত? ভর গুণিত জি। তাহলে ভরটা কত? এ এইচ রো এবং জি। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম কি, যে ওজন বা বল যেটা আমরা নির্ণয় করতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে কি, এ এইচ রোজি। এখন আমরা কি নির্ণয় করব? চাপ নির্ণয় করব ওই পি বিন্দুতে। তাহলে পি বিন্দুতে চাপ কত? পি বিন্দুতে
যে চাপ হবে সেটা কত হবে, বল, বল হচ্ছে এইচ রো জি ডিভাইডেড বাই কি ক্ষেত্রফল, প্রতি একক ক্ষেত্রফল বলেছিলাম, তাহলে এ, তাহলে এ এ কেটে গেল, তাহলে কি হলো এইচ ইন্টু রো ইন্টু জি। তাহলে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ তিনটে রাশির গুণফলের সমান হবে, সমান প্রথম হচ্ছে গিয়ে তরলের অভ্যন্তরে গভীরতা, কতটা গভীরতা আমি বিন্দুটা নিয়েছি, ঘনত্ব, রো মানে ঘনত্ব আর জি মানে হবে কষ্টতর। তাহলে যত তুমি ভিতরের দিকে যাবে অর্থাৎ কি যত গভীরতায় তুমি যাবে তত চাপের পরিমাণ বাড়বে। দ্বিতীয়ত আমি যদি এমন কোনো তরল নিই যে তরলটা ঘন, ধরো জলের বদলে আমি যদি গ্লিসারিন নিই, আমি যদি আরও ঘন কোনো তরল নিই, রেডির তেল নিলাম, এই ধরনের তেল, তাহলে সেক্ষেত্রে কী হবে যত বেশি গভীরতা হবে তত বেশি কী হবে চাপ হবে। তাহলে সেক্ষেত্রে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি, যেমন ধরো আমি যদি নদীর জলের কথা ভাবি, নদীর জল কী হয় মিষ্টি জল, তার মধ্যে নুনের পরিমাণ কম থাকে, এর সাপেক্ষে তুমি যদি সমুদ্রের জলের কথা ভাবো, সমুদ্রের জলের মধ্যে কিন্তু কিছু পরিমাণ নুন দ্রবীভূত অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি বলতেই পারো যে সমুদ্র জলের গভীরতায় একই গভীরতায় গেলে নদীর জলের থেকে কী হবে চাপের পরিমাণটা বেশি হবে। এরপর আমরা কি বলবো, যদি ভাবি আমি ভালো করে যে যদি আমি এই বরাবর কোনো একটা লাইন টানি, তাহলে দেখো সেক্ষেত্রে গভীরতাগুলো সর্বদা কি একই হচ্ছে, তাহলে কি হবে যে কোনো একটি তল বরাবর একই গভীরতায় আর কি তরলের চাপ কি হয় একই হয়, নির্দিষ্ট হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে তরলের অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে, অর্থাৎ কি যদি তুমি একটা পয়েন্ট ভাবো তরলের অভ্যন্তরে, ধরো পয়েন্ট পিটার কথা যদি আমি ভাবি এখানে, সে পিতে কিন্তু চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করবে, ঠিক আছে। তো সব দিকে সমানভাবে ক্রিয়া করে কি করে না তার জন্য তোমাদের একটি ছোট্ট পরীক্ষার মাধ্যমে বোঝানো বোঝাতে বলা হয়েছে, তো সেটা আরও অনেকভাবেই বোঝানো যেতে পারে, তবে পরীক্ষাটা সাহায্য করলে আমরা একটু সহজে বুঝতে পারবো। এখানে পরীক্ষার জন্য এমন কিছুই প্রয়োজনীয়তা আমাদের নেই, তোমাদের নিশ্চয়ই তোমরা দেখেছো আমাদের প্রেশার মাপার যন্ত্র, অর্থাৎ কি যখন কারো প্রেশার মাপতে হয়, কারো বাড়িতে দেখেছো ডাক্তারেরা মাপেন প্রেশার, সেখানে কি থাকে, সেখানে একটা দেখবে এরকম অংশ থাকে যেখানে একটা পারদের একটা সরু কাঁচের নলের মধ্যে কিছুটা পারদ ভরা থাকে ধরো, এবং সেখানে কী হয় সেখানে এরকম দাগ কাটা থাকে স্কেল যে কেমন প্রেশার আছে, ওটা মানক আর কি, ঠিক আছে। তো আমরা অত কিছুর মধ্যে যাচ্ছি না, আমরা ভাবছি একটা ছোট্ট স্কেল আছে এবং তার মধ্যে একটা সরু নল আছে, ওর মধ্যে একটা অল্প পরিমাণ পারদ ভরা আছে, এবং সেখান থেকে একটা রাবারের নল নিয়ে এসে আমি ধরো এরকম একটা ফানেলের সঙ্গে সেটাকে যুক্ত করলাম, ঠিক আছে, এবং ফানেলের মুখটা একটা রাবার দিয়ে মানে একটা বেলুন কেটে ধরো রাবার দিয়ে এটাকে আটকে দিল, তাহলে কি দাঁড়ালো আমি যদি এখানে কোনো চাপ প্রয়োগ করি যেহেতু এর মধ্যে বায়ু আছে, সেই বায়ুটা কী করবে এখানে পারদের স্তম্ভটাকে ঠেলবে, তাহলে উপরের দিকে উঠবে, তাহলে চাপ বৃদ্ধি হলে তাহলে কি পারদের স্তম্ভটা উপরের দিকে উঠবে বা নামবে, এটা হচ্ছে ব্যাপার, এটা যে মানক আর কি, ম্যানোমিটার বলতে পারো। তো আমি যদি এই যে এখানে যে ম্যানোমিটারটার কথা বলছে, তো ফানেলের মুখটা, সেই ফানেলের মুখটা একটা কোনো একটা বিন্দুতে এরকমভাবে রাখতে পারি, আবার এরকমভাবেও রাখতে পারি, আবার এরকমভাবেও রাখতে পারি, এতে কি হবে, এতে যেটা হবে যে বিভিন্ন দিকে কতটা চাপ আছে সেটা কিন্তু ধরা পড়ে যাবে, তাহলে বিভিন্ন অবস্থানের জন্য এই মুখটার যদি দেখা যায় যে পারদস্তম্ভ একই উচ্চতাতেই আছে, উচ্চতার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে তুমি কিন্তু সহজেই বুঝতে পারবে যে ওই একই তলে ফোর পাই অ্যাঙ্গেল অর্থাৎ চারিদিকে কী হচ্ছে চাপের পরিমাণটা একই থাকছে, এবং একই থাকে দেখা যায় পরীক্ষার সাহায্যে, তাহলে আমরা বলতে পারি যে তরলের অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে, এইটাই আমাদের এখানে বোঝা যাচ্ছে। তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমরা এখানে বুঝলে, তো আমি একটা ছোট্ট অঙ্ক বা এখানে এক্সাম্পল একটু আলোচনা করতে চাই, কেননা এটা হয়তো তোমাদের কাজে লাগতে পারে। যেমন ধরো কেউ তোমাকে বললো যে একটা জলাশয় আছে, ঠিক আছে, জলাশয় আছে এবং তোমাকে জিজ্ঞেস করলো এই জলাশয়ের উপরি তল থেকে 10 মিটার গভীরতায়
কতটা চাপ হবে, তোমাকে নির্ণয় করতে বলবে। কী করে নির্ণয় করবে? নির্ণয় করাটা খুবই সহজ ব্যাপার, এখানে এমন কিছু কঠিন নয়। সূত্র আমাদের কাছে আছে, সূত্র কি? সূত্র আমাদের বলে দিয়েছে পি সমান কি হবে, এইচ ইন্টু রো ইন্টু জি, ঠিক আছে, প্রেশার। তো এখানে কি বলেছে, এখানে গভীরতা এইচ সমান 10 মিটার, তার মানে কি? এটা কোন পদ্ধতিতে বলা হচ্ছে? এসআই পদ্ধতিতে বলা হচ্ছে। তাহলে আমার আর কী লাগবে, যেহেতু এটা জলাশয় তাহলে জল, তাহলে জলের ঘনত্ব লাগবে। তাহলে আমার কী লাগবে, তার মানে আমার লাগবে জলের ঘনত্ব কী পদ্ধতিতে? পদ্ধতি হচ্ছে এসআই। কত হয় মনে আছে হয়তো? 1000 কেজি প্রতি মিটার। জি কত? জিটাকে আমরা বলতে পারি কত? 9.8 মিটার পার সেকেন্ড। হয়ে গেল, আমাদের তিনটে জিনিসই জানা হয়ে গেল। তাহলে এবার চাপটা আমি নির্ণয় করতেই পারি। চাপ কত হবে? তাহলে চাপ হচ্ছে 10 × 1000, মানে হচ্ছে ঘনত্ব, এবং হচ্ছে গিয়ে কত অভিকর্ষ ত্বরণ, 9.8। তাহলে এখানে আমি গুণ করে দিতে পারি, গুণ করলে কি হবে, একটা শূন্য এখানে চলে গেল, 9.8। তাহলে এত কি হবে মনে আছে নিশ্চয়ই তোমাদের? চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার, বা খুব ছোট করে তুমি কি বলতে পারো, এটা কি হবে, পাস্কাল হবে, ঠিক আছে। তাহলে এই প্রথম ভিডিওতে, মানে আমাদের পথের গঠন ধর্ম যেখানে আমরা চাপ পড়াচ্ছি, এখানেই আমার আলোচনা আমি এখানে সমাপ্ত করছি। পরবর্তী পর্যায়ে আমরা আর্কিমিডিসের নীতি, তার প্রয়োগ এবং প্লবতা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, তার সম্বন্ধে আমি বিস্তৃত আলোচনা করব। আশা করি তোমাদের মোলের ব্যাপারে বা মোলের মোল ধারণা, তার সম্বন্ধে যে ভিডিও আপলোড করেছিলাম তোমরা প্র্যাকটিস করছো, প্রত্যেকটা অঙ্ক বই থেকে তোমরা করার চেষ্টা করবে, যেগুলো আটকে যাবে সেগুলো তোমরা এখন লিখে রাখো খাতায়, এবং কোনো যদি সন্দেহ থাকে সেটাও খাতায় লিখে রাখো, এবং আমরা স্কুল খুললে সেটা সম্বন্ধে আলোচনা করব।